Hey everyone, this is Syed Muhammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. ওরে গাড়ি চিপায় পড়ছি অ্যান্ড আছি হচ্ছে আজকে বেগুনবাড়িতে। আজকে একটু দুপুর দুপুর বের হয়ে গেছি। দুপুর দুপুর বের যেহেতু হয়েছি এটার পেছনে তো অবশ্যই কোনো কারণ আছে। অ্যান্ড আমি আজকে একা না, আমার সাথে আদনান ভাই আছে, আর যার বাইকটা আমি চালাইতেছি সেই আমার পেছনে বসা, মানে আদনান ভাই। সময় হচ্ছে 2:38। অনেকদিন ধরে আদনান ভাই একটা কথা বলতেছে যে এই বাইকটাকে নাকি মাস্টার সার্ভিস করাবে, অ্যান্ড কোনো একটা ওয়ার্কশপের কথা উনি আমাকে বলতেছিল যেটা মধুবাগে। আদনান ভাই, এই বাইকটা কেনার পরে বেশ কিছু সমস্যা এই বাইকের সাথে গেছে। এটা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা তো জানেন, এটার ব্যাটারিতে বেশ কিছু ইস্যু ছিল, এই সেই শেষ করে এখন ভালোই চলতেছে। এটার এলইডি লাইট লাগানোর পরে বিশাল একটা ঝামেলা হয়েছে, দুইবার ব্যাটারি নষ্ট হইল, তারপর আবার ফেরত আসতে হয়েছে স্টক লাইটে, অ্যান্ড ব্যাটারি চার্জিংয়ের ইস্যু টিস্যু হাবি জাবি সব মিলায় এখন মোটামুটি বাইক ঠিক আছে। বাট 7,000 কিলোমিটার অলরেডি এই বাইকের রানিং, কিন্তু এটাকে কখনো মাস্টার সার্ভিস করায় নাই। অ্যান্ড ভাইয়া কয়েকদিন ধরেই বলতেছে যে কোনো একটা ওয়ার্কশপ আছে, যে ওয়ার্কশপে বাইরে থেকে দেশের বাইরে থেকে ট্রেনিং করা লোক আছে, অ্যান্ড ওনাকে দিয়ে এটা মাস্টার সার্ভিস করাবে। তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে আমি তো তাহলে যাইতেই পারি। অ্যান্ড যেহেতু ওয়ার্কশপটা মগবাজার মধুবাগে, অ্যান্ড যাইতে হাতির ঝিল পার হইতে হবে, কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো সেই জায়গায়। অ্যান্ড হাতির ঝিলটা অনেকদিন আসা হয় না, এই কারণে সুরসুর করে আজকে চলে আসছি। যাই হোক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাইক মাল্টি ব্র্যান্ড ওয়ার্কশপে, অ্যান্ড ওইখানে এই বাইকটার ফুল সার্ভিসিং করা হবে, যেটাকে মাস্টার সার্ভিস বলে। অ্যান্ড হর্নেটের মাস্টার সার্ভিসের ভিডিও এখনও পর্যন্ত আমার করা হয় নাই, এই কারণে আমি আর মিস করলাম না, চিন্তা করলাম চলে যাই অ্যান্ড ভিডিওটা করে আসি। তাহলে হাতির ঝিলে ঢুকি, দেন আবার আসতেছি। ওকে, তাহলে আমরা ঢুকে গেছি হচ্ছে হাতির ঝিল। অ্যান্ড হাতির ঝিলটা, এটা ঢুকলে একটু কেমন কেমন লাগে না, একটু স্পেশাল লাগে না? একটু স্পেশাল তো লাগার কথা। যাই হোক, আমরা যেহেতু যাব মধুবাগ, আর ঢাকা শহরের এই সাইডটার আমি কোনো কিছুই চিনি না, সেহেতু মানুষকে জিজ্ঞেস করেই যেতে হবে। অ্যান্ড হাতির ঝিলের মজাটা একটু নেই, তারপরে বাকি কথা। বাংলাদেশের মধ্যে এই একটা জায়গা যেখানে ডান পাশ দিয়ে চলতে হয়, মানে আমাদের বাম পাশ দিয়ে গাড়ি এদিকে যাইতেছে আর আমরা ডান পাশ দিয়ে এখানে যাইতেছি। মানে অনেকে বলে না দেশে বসে বিদেশের ফিল, অনেকটা ওইরকম। অ্যান্ড লুকসটাও কিন্তু অন্যরকম, মানে অসাধারণ। ওকে, তাহলে হাতির ঝিলের মজা তো মোটামুটি নিলাম, এবার একটু সাজা নেই, মানে মগবাজার খুঁজি কোন জায়গায়, যেহেতু আমি ঢাকা খুব কম চিনি। অ্যান্ড মগবাজার খুঁজে ওয়ার্কশপে যাই, তারপর আপনাদের সাথে শেয়ার করি মাস্টার সার্ভিসিং হর্নেটের। অ্যান্ড এটা হচ্ছে সিবিএস হর্নেট, মানে সিবিএস ব্রেকিং সহজে হর্নেট। হর্নেটের বেশ কয়েকটা পার্ট তো আসছে, সিঙ্গেল ডিস্ক আসছে, ডাবল ডিস্ক আসছে, সিবিএস ব্রেক আসছে, এবিএস ব্রেক আসছে, সিঙ্গেল চ্যানেল এবিএস যেটা। সো আজকে আমরা মাস্টার সার্ভিস করাবো হচ্ছে সিবিএস হর্নেটটার। গুগল মামার সহায়তায় আমরা হাতির ঝিল থেকে মধুবাগে ঢুকে গেছি একটা গলি দিয়ে, ওই যে পেছনে হাতির ঝিল আর এটা হলো মধুবাগ। অ্যান্ড উনি বলতেছে, মানে গুগল মামা বলতেছে যে বাইক মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টার নাকি এই অল্প একটুই সামনে, কিন্তু এখানে একটু গাড়ির জটলা আছে, আশা রাখি খুব বেশি সময় লাগবে না। অ্যান্ড সামনে একটা ওয়ার্কশপের মতো দেখা যায়। ও হ্যাঁ, পাওয়া গেছে তো, এই যে এইটা। থ্যাংক ইউ গুগল মামা। আমরা গুগল ম্যাপের কৃপায় 2 মিনিটের মাথায় পেয়ে গেছি আমাদের জায়গা। অ্যান্ড রোদে আমাদের অবস্থা খুব খারাপ। ভাইয়া কেমন রোদ উঠছে আজকে? প্রচণ্ড গরম আছে। মানে ভাইয়া বলতেছে যে ডাবের পানি খাবে, এখানে ডাবের পানি পাই নাই, তবে ডাবের পানি পাইলে আমরা ঠিকই খাবো। আগে বাইক সার্ভিস করাই, তারপর বাকি কথা। ভাইয়ের নাম তো সোহেল ভাই, কোনো প্রবলেম পাইছেন ভাইকে? হচ্ছে গাড়ি ভাগতেছে কম, রেডি পিক আপ নাই, আর দ্বিতীয়ত হচ্ছে গাড়ি গিয়ার শিফটিং অনেক হার্ড আছে, এবং ঘাড় একটু প্রবলেম আছে, ঘাড়টা একটু টাইট আছে। আর একটু ইজি হবে, গাড়িটা আরও ভাগবে। সব ঠিকঠাক হবে তো? ঠিকঠাক হবে ইনশাল্লাহ। আমার কাছে যেহেতু আসছেন, সলিউশন হবে, সমাধানও হবে। আপনি বাইরে থেকে ট্রেনিং করে আসছেন? জি, আমি মূলত ইন্ডিয়া থেকে 2 বছরের কোর্স করে আসছি, ইএফআই এবং কার্বোনার বোথ ইঞ্জিনের কাজ আমি করে থাকি। আপনার কথা আদনান ভাইয়ের কাছে অনেক শুনছি, আজকে এই জন্য এখানে আসা। আমি চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার। ফার্স্ট অফ অল, বাইকের সব কিছু একদম পার্ট টু পার্ট খুলে ফেলা হইতেছে। আপনার ভাই খুব টেনশনের সাথে এটা দেখতেছে, কারণ ওনার বাইক কেউ ধরলে উনি যে টেনশনে থাকে। সোহেল ভাই একটু ডিসচার্জ করি, আমরা মানে কি কি করতেছি আজকে? এটা আজকে আমরা এখানে মাস্টার সার্ভিসিং করতেছি। এটা ট্যাপিট লুজ আছে, ট্যাপিটটা অ্যাডজাস্ট হবে, টাইমিং চেন লুজ আছে, ওটাও অ্যাডজাস্ট করা হচ্ছে, আর পিছের চাকাগুলো গ্রিজ করা হবে, পরে
খোলা হবে, এক্সিলেটর কেবল, ক্লাচ কেবল ওয়াশ করা হবে, লুপ করা হবে, এবং গাড়ি একটা ওয়ারিং এর প্রবলেম আছে, ব্যাটারি চার্জ হয় না। আচ্ছা আচ্ছা, ওয়ারিং এর সমস্যাটাও চেক করা হবে। কিরকম সময় লাগতে পারে ফুল চার্জে? বাটারফ্লাই পিস্টন, এটার কালার থাকবে এরকম সাদা কালার। এটা যত ফ্রি থাকবে তত কার্বটা রেডি পিটাকে উঠবে। এটা স্পিডে আপ ডাউন করে, এটার উপরে সব যে তেলের ময়লা বা এয়ার ফিল্টার থেকে ঢুকছে সেই ময়লা পরে এটার উপরে কালো পরত পড়বে গেছে। ঠিক আছে, এই জন্য পিক আপ কমে গেছে। এই কারণে গাড়ি রেডি পিক আপ নাই এবং তেলও বেশি গেছে গাড়ি। রেডি পিক আপ কিভাবে কম পাইতেছিলেন? আমি রিসেন্ট ফিল করতেছি রেডি পিক আপ কম। এখন যখন ভিডিওটা করতেছি তখন আর 50টা সাবস্ক্রাইবার হইলে আমরা একটা 1 লাখের পরিবার হই। একটু দেখি সবার মতবাদ কি। ভাইয়া কেমন লাগতেছে? রিয়েলি এক্সাইটেড, কারণ খুব সংক্ষেপে যদি বলি রানা ফাইনালি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। কংগ্রাচুলেশনস রানা। থ্যাংক ইউ আদনান ভাই। আপনার কেমন লাগতেছে? আর কিছু কোন মধ্যে ভালো লাগতেছে? আমাদের রানা ভাই পরিবারে 1 লাখ মেম্বার হচ্ছে, আমরা চাই উনি শীঘ্রই 1 মিলিয়ন ক্রস করুক এবং আমাদের সবাইকে একটা ভালো জায়গায় পার্টি দেখ, আমরা যাই সবাই একসাথে মিট আপ করি, সবাই দেখা সাক্ষাৎ করি। আমরা চাই রানা ভাইয়ের পরিবার আরও স্ট্রং হোক, সবাই তার সাথে থাকবেন, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। অ্যান্ড আমার কীরকম লাগতেছে এটা আর নাই বলি, এটার জন্য স্পেশাল ভিডিও বানাইতে হবে, তাহলে বুঝেন আমার কেমন লাগতেছে। ভাই আপনাদের কেমন লাগতেছে? হ্যাঁ একটু পরে আমরা 1 লাখ হবো, ভালো লাগে? জি বড় ভাই, জি ভাই, ভাই ভালো লাগে? ভালো লাগে ভাই। হালকা হালকা ক্ষুধা লেগে গেছে, এই জন্য আমরা সামনে একটা রেস্টুরেন্টে খাইতে বসছি। টেস্ট নট ব্যাড, ভালো। ইভেন মাছ ভাজাটা দেখো সুন্দর লাগছে দেখতে, একটু ভালো লাগছে। রাইট, আমরা খাবো তেলাপিয়া মাছ ফ্রাই, কিছু ভর্তা, পাবদা মাছ, রুই মাছ। এখন খাই, ক্ষুধা লাগছে। টাইম হলো 4:50 অলরেডি, বিকেল হয়ে গেছে, খাই খাই। আমাদের সার্ভিস ডান, আর সময় হলো এখন 6:11, ঠিক 3 ঘন্টাই লাগছে। আমরা এবার একটু সোহেল ভাইয়ের কাছ থেকে জানি যে বাইকে কি করছে আর কি, কোনো প্রবলেম ছিল কিনা বা কি সলভ করা হয়েছে। রানা ভাইয়ের বাইক আসছে আমাদের এখানে, ওই ওনার হর্নেট বাইকটার প্রবলেম ছিল, যাবত 7000 কিলো চালাইছে, উনি হন্ডা শোরুমেও কাজ করাইছে কিন্তু ওনার কাজ ভালো লাগে নাই, এ কারণে আমার খোঁজ পাইছে, আমি ইনভাইট করছি ওনাকে আমার কাছে আসছে, আমি কাজ করলাম, গাড়ি মাস্টার সার্ভিস করলাম। গাড়িতে সমস্যা ছিল বলতে গাড়ির সমস্যা ছিল আর গিয়ার শিফটিং জাম ছিল, গাড়ি রেডি পিক আপ ছিল না, ওইটাও ক্লিয়ার করা হয়েছে, এবং ক্যাপিটের সাউন্ড ছিল ওইটাও ক্লিয়ার করা হয়েছে, এবং এ টু জেড গাড়ি মাস্টার সার্ভিসিং করা হয়েছে। এখন কি লাস্ট আমরা কেটারে ওয়াশে পাঠাবো? হ্যাঁ, এখন আমাদের গাড়ি কাজ শেষ, প্রায় আমরা 3:30 দিকে ধরছি, এখন 9:00 বাজে। 3 ঘন্টা লাগে নাই, 3 ঘন্টার আগে হয়ে গেছে। 3 ঘন্টার আগে হয়ে গেছে, আজকে কাজের চাপ কম ছিল এই কারণে বড় ভাইরা তাড়াতাড়ি যেতে পারতেছে, এবং দেখি গাড়ি চালাক উনি কি বলে, গাড়ির কাজ কেমন হয়েছে। এটা থেকে এলইডি লাইট লাগানো সম্ভব এখন? হ্যাঁ, এটার ওয়ারিং এর সমস্যা ছিল, রিঅ্যাক্টিফায়ার থেকে ব্যাটারিটা চার্জ হতো না, লাইনের প্রবলেম ছিল, ওই প্রবলেমটাও সলভ করা হয়েছে, এখন দেখি বড় ভাই এলইডি লাইট ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ। আমরা একটু আদনান ভাইয়ের কাছ থেকে জানি, উনি তো অনেকদিন ধরে বলতেছে এখানে আসবে, উনি খুশি কি অখুশি? ফাইনালি ছোট ভাই সুহেল ও আমি যে কোনোভাবে খবর পেয়েছি ইন্ডিয়া থেকে 2 বছর বাইকের উপরে সে কাজ করে আসছে, তো ফাইনালি ওদের কাজের টোটালি কমপ্লিটলি কাজ দেখে আমি খুব স্যাটিসফাই। এখন কাজ শেষ, মোটামুটি চালানোর পরে আমি ফুল ফিলটা নিতে পারবো ইনশাআল্লাহ, কী অবস্থা কিংবা কেমন হয়েছে, বাট কাজ দেখে আমি স্যাটিসফাই, 100% স্যাটিসফাই। অ্যান্ড ওনাদের ফেসবুকে একটা পেজ আছে, আপনাদের তো ফেসবুক পেজ আছে? বাইক মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ, আমি এটার লিঙ্কটা আমাদের আজকের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকে আপনারা যদি আসতে চান সোহেল ভাইকে পাবেন, যে কোনো সময় চলে আসতে পারেন, আর হাতির ঝিলের একদম সাথে। অ্যান্ড বাইকও আসে যাক, আর বাকি কথা তাহলে আমরা বাইকে যেতে যেতে বলবো। আর হচ্ছে থ্যাংক ইউ ভাই।
আরেকটা জিনিস যেটা কমেন্টে অনেকে জানতে চাবেন যে এখানে সার্ভিস চার্জ কত নিছে বা কত নেয়, এটা একটু ভাইয়ের কাছ থেকে জানি। আমাদের এখানে দুই রকমের সার্ভিস আছে, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে মাস্টার সার্ভিস। আপনার EFI যেমন কিটালা বাইক, R15, বাসন্ত্রী, CBR, NS এবং পালসার, কিটালা যে কেপের বাইক আছে ওইগুলির জন্য আমাদের মাস্টার সার্ভিস হচ্ছে 1500 টাকা, এবং আপনার নেকের যত বাইক আছে ওইগুলির জন্য মাস্টার সার্ভিস 1000 টাকা, এবং আমাদের জেনারেল সার্ভিস চার্জ হচ্ছে 700 টাকা যে কোনো বাইক। মোটামুটি আমাদের বাইকের সার্ভিস ডান অ্যান্ড ধোয়া মোছাও শেষ, মানে ধোয়া শেষ মোছার কাজ চলতেছে। আর এখানে শান্ত আসছে অ্যান্ড রিপন ভাই আসছে। কি জানি দূর হও না কি জানি। জুল ভাই তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে, ভালো লাগছে ভাই। ভাই আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ। আমি শান্ত, আদনান ভাই অ্যান্ড রিপন ভাই নামাজে গেছে। আমরা এখানে 100K প্রথম সেলিব্রেশন করতেছি, আর এটা স্পন্সার্ড বাই রিপন ভাই। আমি ঠিক করছি 100K হওয়া উপলক্ষে খাবো আর খাবো আর খাবো। হজম করবে। আপনি কি অনেক দুঃখ পাইছেন আমার 100K হয়ে যাওয়াতে? ভাই অনেক দুঃখে, আরে কি বলবো ভাই, ভাষা প্রকাশ করতে পারতেছি না, এত দুঃখ পাইছি। চাইনিজ ভাষায় কিছু বলবেন এই ব্যাপারে? মোটামুটি আছি এখন হাতির ঝিলে। হাতির ঝিলে লাল নীল বাতি দেখতেছি অ্যান্ড রাইড করতেছে আদনান ভাই। উনি ওনার বাইকের সার্ভিস নিয়ে মোটামুটি হ্যাপি, সবকিছু ঠিকঠাক। অ্যান্ড একটু পরে রাইডিং সিটে যাব, দেন আপনাদের সাথে শেয়ার করবো আরো কিছু। অ্যান্ড অল ওভার আদনান ভাইয়ের বাইক এমনিতেই এত ক্লিন থাকে, যে কারণে এটা সার্ভিস হওয়ার পরে স্পেশাল কোনো ক্লিনের ব্যাপারটা বোঝা যেতেছে না, কিন্তু পারফরমেন্সে আসছে বিশাল একটা পরিবর্তন। ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়েছে, ব্র্যান্ড লিকুমেলি ঢুকানো হয়েছে, এটার কারণে আওয়াজটাও একটু চেঞ্জ হয়েছে, স্মুথনেসটা ভালো পাওয়া যেতেছে, অ্যান্ড বাইকটা একটু বেশিই দৌড়াইতেছে, মানে একদম পানি পানি হয়ে গেছে, পুরো স্মুথ। অ্যান্ড অল ওভার সার্ভিস সেন্টারের বিহেভিয়ার অ্যান্ড সব কিছু অনেক ভালো ছিল, অনেক বেশি ভালো। আদনান ভাই অনেক খুশি এটাতে। মোটামুটি এক্সপার্ট মেকানিক বা যারা সিনিয়র আছেন তারা একটা কথা সবসময় বলে যে প্রতি 5000 কিলোমিটার চলার পরপর প্রত্যেকটা বাইকের একটা মাস্টার সার্ভিস দেওয়া উচিত, কারণ চেক করতে হয় প্লাগ, চেক করতে হয় ক্লাচের তার, এক্সেলেটরের তার অ্যান্ড ইলেকট্রিক ওয়্যারিং টোয়ারিং, এই জিনিসগুলো চেক করে নেওয়া ভালো। এবং এছাড়াও যেটা আছে সামনের বল রেসারের ব্যাপারগুলো, এইগুলাতে গ্রিজ দেওয়া অ্যান্ড এই জিনিসগুলো একটু চেক করে নেওয়া ভালো। যে কারণে আমাদের এটা 7000 কিলো হয়ে গেছে, এই কারণে বল রেসারে একটু বেশি শুকিয়ে গেছিলো অ্যান্ড পানি টানি দেওয়ার কারণে ভেতরে একটু মরিচা মরিচা একটা ভাব পাওয়া গেছিলো, যে জিনিসগুলো ফিক্স করে দেওয়া হয়েছে। অ্যান্ড আশা রাখা যায় যে সামনে আরও ভালো সার্ভিস আমরা পাবো এই বাইকের থেকে, আশা রাখি। অ্যান্ড অল ওভার এই ছিল আজকের সারা দিনের কর্মব্যস্ত জীবন। অ্যান্ড দুই ভাই অনেক ঘুরলাম, আর শান্ত অ্যান্ড রিপন ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগলো। অ্যান্ড দিনের বেলা খুব একটা বের হওয়া হয় না, ইদানিং একটু দিনে বের হইতেছি, এই কারণে একটু টায়ার্ডটাও বেশি লাগতেছে। আশা রাখি রেগুলার বের হলে ঠিক হয়ে যাবে সব কিছু। সবসময় সব দিনের মতো আজকের ভিডিওটা শ্যুট করতে আমার অনেক বেশি ভালো লাগছে, অ্যান্ড আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের দেখতেও ভালো লাগছে। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে দিতে হবে একটা লাইক, অনলি একটা। অ্যান্ড এইরকমই আরও ভিডিও নিয়ে দেখা হবে সামনে আর পরবর্তী ভিডিও নিয়ে, যতক্ষণ পর্যন্ত না আসে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব ভালো থাকার, সুস্থ থাকার। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিও না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা করতে হবে আরেকটা জিনিস করার, অ্যান্ড সেই জিনিসটা কি আমরা সবাই জানি, তারপরে আমি বলছি চিল ব্রো, চিল করতে হবে। Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.